শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। আসুন দেখে নেই বিস্তারিত। টি টোয়েন্টি বিশ্বকাপের 15তম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ, কিন্তু চতুর্থ উইকেটে লিটন হৃদয় দুর্দান্ত জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন তারা। এরপর এ দুজন বিদায়ের পর দ্রুতই উইকেট হারিয়ে হারের সংখ্যা জাগে টাইগারদের। শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 8 জুন শনিবার ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাট করে শ্রীলঙ্কা। মুস্তাফিজুর রিশাদের বোলিং তোপে পড়ে 9 উইকেট হারিয়ে 124 রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। 125 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 6 বল ও 2 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ 12 বলে প্রয়োজন ছিল 11 রান। স্ট্রাইকে তখন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন মিস্টার সাইলেন্ট কিলার। পরের বলে 1 রান নিয়ে সাকিবকে স্ট্রাইক দেন। 1 বলে ডট দিয়ে পরের বলে 1 রান নিয়ে মাহমুদুল্লাহকে দেন স্ট্রাইক। 5ম বল থেকে ডট আদায় করে নেন দানুশ সানাকা। 6ষ্ঠ বলে মাহমুদুল্লাহকে আউটের জন্য রিভিউ নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় নেওয়া সেই উল্টো রিভিউ থেকে সেই বলকে ওয়াইড ঘোষণা করে থার্ড আম্পায়ার, যার ফলে 7 বলে বাংলাদেশের প্রয়োজন পড়ে 2 রান। 19তম ওভারের শেষ বলে 2 রান নিয়ে 1 ওভার হাতে থাকতেই বাংলাদেশে জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব। টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রথম জয়। 2 পয়েন্ট নিয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ ক্রিকেট দল। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।